এমনি শখ ছিল লেখাপড়া করব কিংবা একটু ভালো কিছু হবো, চাকরি বাকরি করবো, এটা শখ ছিল ভাই। আমাদের সমর্থন তো অতটুকু নাই, তো কিভাবে আশা করবো? চেষ্টা না করলে সমর্থ হবে কেন? চেষ্টা করছিলেন, স্কুলে গেছিলেন? সুন্দরী মেয়ে মানুষ যে দেখে সেই বলে যে এরা তো অনেক ভালো আছে, আমাকে সব ভালো আছে, তা আপনি কোনো মতো ভালো কেন? কিসের কষ্ট? পরিবারে কে কে আছে? আচ্ছা, গ্রামের বাড়ি কোথায় আপনার? নাটোরে। নাটোর, আচ্ছা আচ্ছা। তা এখন কি চিন্তা করে প্রতিবেদনে আসছেন? আচ্ছা, মিডিয়ার সামনে তো একটা ভালো মনের মানুষ জন্মাইছে। বিয়ে-শাদি করবেন? বিয়ে-শাদি করব। বয়স কত? 18। 18। কোনো প্রেম ভালোবাসা টাসা ছিল? না ভাই, প্রেম ভালোবাসা তো না। লেখাপড়া করতে পারছিলেন? অতটুকু করতে পারিনি, বেশি করতে পারেন নাই। আচ্ছা আচ্ছা, আর কি শখ ছিল জীবনে? এমনি শখ ছিল লেখাপড়া করবো কিংবা একটু ভালো কিছু হবো, চাকরি বাকরি করবো? এটা শখ ছিল ভাই। আমাদের সমর্থন তো অতটুকু নাই, তো কিভাবে আশা করবো? চেষ্টা না করলে সমর্থ হবে কেন? চেষ্টা করছিলেন, স্কুলে গেছিলেন? স্কুলে গেছিলাম না, তো ওরম যেতে পারিনি, বাবা টা নাই, মা নাই, দাদির কাছে মানুষের কষ্ট। তো এখন কিরকম সংসার চান? যে সংসারে শ্বশুর শাশুড়ি সবাই থাকবে সেরকম সংসার, না খালি শুধু স্বামীকে চান? স্বামীকে চাই, ফ্যামিলিও চাই, সব মিলে চাই, একজন চাইলে তো হবে না। সবাই চান, তাই না? কোনো গান টান গাইতে পারেন নাকি? আচ্ছা আচ্ছা, তা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? নাম্বারটা দিলে সমস্যা নাই তো? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তা নাম্বারটা কি মুখস্থ আছে? তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। তা আর কি বলতে চান আপনি? দর্শক ভাইদের কাছে এটাই বলতে চাই যে একটা ভালো মনের মানুষ সুখে দুঃখে পাশে থাকবে। আচ্ছা আচ্ছা, সেটাই। হ্যালো ভিউয়ার্স, আসলে আপুর কথা শুনলেন, আসলে তার দুঃখ কষ্ট সুখ শান্তি যেটাই বলেন না কেন সব কিছু স্বামীকে নিয়েই স্বপ্ন দেখে, শ্বশুর বাড়ি হবে সেই চিন্তা করে, গরিব ঘরের মেয়ে, অভাবের কারণে আজ প্রতিবেদনে আসছে। খারাপ উদ্দেশ্য ফোন না দিয়ে সত্যিকারে যদি বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান, অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। তার নাম্বারটা হচ্ছে 01791673064। নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01791673064। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর যেই ফোন দিক না কেন সত্য কথা বলবেন। নামাজ কালাম পড়েন? যাক, তা সত্য কথা দিয়েই জীবন সাজাইলে জীবনটা প্রকৃতভাবেই ভালো হয়, সুখের হয়। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।